2022 তেইশ অর্থ বছরে খান্দান নবতল বসত ভিটায় আমরা প্রথম খনন কাজ শুরু করেছি গত 9 ফেব্রুয়ারি 2023 তারিখে। আমরা এইখানে প্রায় 1.5 মাসব্যাপী প্রথম খনন কাজ করার শেষ পর্যায়ে আমরা এখানে একটি উন্মুক্ত প্রত্নবস্তু প্রদর্শনী দিয়েছি এবং এইখানে স্কুলের কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এসেছে। তারা আমাদের এই খনন ফিল্ড এবং প্রত্নবস্তু প্রদর্শন করে খুব সন্তোষ প্রকাশ করেছে। আসলে আমরা এইখানে খনন করে যে সমস্ত অবজেক্ট পেয়েছি সেইগুলো আমরা ডকুমেন্টেশন গবেষণা করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আমাদের জাদুঘরে আমরা বিস্তৃত দিব, যারা যাতে করে এই বর্তমান প্রজন্মের জেনারেশন বা যারা আছে তারা যেন অতীত সম্পর্কে এই ইতিহাসগুলো জানতে পারে। আসলে আমরা যদি দেখা এখানে আমরা এখানে কিন্তু বেশ কয়েকটি জেনারেশনের বা নির্মাণ যুগের আমরা চিহ্ন এখানে পেয়েছি। যেমন এখানে আমাদের একটি ফ্লোর এবং মেঝে এবং ব্রিক সলিং, তার উপরে আবার আরেকটা জেনারেশন এসে আরেকটা ব্রিক সলিং এবং ফ্লোর ব্যবহার করছে। অর্থাৎ এখানে কন্টিনিউসলি আপনার একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন কিন্তু এখানে ব্যবহার করেছে। এই সমস্ত আলামতের মাধ্যমে আমরা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এভিডেন্স খান্দান মতো বসত ভিটাই সেই মধ্যযুগের আমরা আলামত পেয়েছি। আসলে আমরা এখানে যেই ওয়ালটি দেখতে পাচ্ছি সেই ওয়ালটি আমরা বলছি আমাদের এই বছরের খননের প্রথম নির্মাণ যুগের ওয়াল, এবং এই ওয়াল ব্যবহার করার ফলে এখানে আবার একটি ডিপোজিট রয়েছে। সেই ডিপোজিটের পরে কিন্তু আবার আরেকটি জেনারেশন এখানে ব্যবহার করেছে, সেখানে তারা ফ্লোর এবং ব্রিক সলিং পাচ্ছি, এবং আমরা এটাকে তৃতীয় নির্মাণ যুগ হিসেবে আমরা চিহ্নিত করেছি। এবং আমাদের যেই খননের মাধ্যমে আমরা এই বছর 3টি নির্মাণ যুগ এবং 2টি নির্মাণ পর্যায়ে আমরা কিন্তু চিহ্নিত করতে পেরেছি। আমার বাসা এই পাশের গ্রামে, এখানে আগে অনেক উঁচু ঢিবি ছিল, কয়েক বছর ধরে এটা খনন করা হচ্ছে, খনন করে অনেক নিদর্শন পাওয়া গেছে, আমরা সেগুলো দেখছি আর আমরা অনেক আনন্দিত এসব দেখে। আর এখানে অনেক প্রত্নতাত্ত্বিক বিষয় পাওয়া গেছে, যেমন হাড়ি ভাঙা, তারপরে হরিণের শিং। আমার বাড়ি এই পাশেই, এখান থেকে আমি প্রায় স্কুলে যাওয়া আসা করি। এর আগেও এই জায়গায় অনেকবার খনন করা হয়েছে, এবারও অনেক কিছু খনন করা হয়েছে, অনেক প্রত্নতাত্ত্বিক বিষয় এখান থেকে পাওয়া গেছে। শিক্ষকবৃন্দদের কাছ থেকে আজকে আমরা সবাই মিলে এসেছি বাগমারা মাধ্যমিক বিদ্যালয় থেকে, এখানে অনেক কিছু শিখতে পাচ্ছি, এখান থেকে অনেক কিছু দেখে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। আজকে বসতবাটিতে 2001 সালে সর্বপ্রথম খনন শুরু করা হয়, তারপরে দু একটা বছর গ্যাপ দিয়ে আবার ধারাবাহিকভাবে খনন অব্যাহত থাকে। বিগত বছরের খননগুলোতে বিভিন্ন বাড়িঘরের নিদর্শন, সেই সময়কার পয়েন্ট শাসন ব্যবস্থা, পানি নিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন ধরনের নির্মাণ কৌশল আবিষ্কৃত হয়েছে। এবছরের খননে সেগুলোও আবিষ্কৃত হয়েছে, তার সাথে সাথে প্রত্ন সম্পদ আমরা পেয়েছি, তার মধ্যে একটা পোড়ামাটির একটা সিম্বল আমরা পেয়েছি, যা থেকে আমরা মনে করছি যে এটা সেন্ট্রাল এশিয়া থেকে এই সিম্বল ধারণকারী কোনো গোত্রর এই এলাকায় প্রতিনিধিত্ব করেছে এরকম ধারণা করছি। তাও গবেষণার তো শেষ কথা নাই, নতুন নতুন প্রকৃতি আবিষ্কারের মাধ্যমে নতুন নতুন তথ্য বেরিয়ে আসবে, যা কিনা আমাদের ইতিহাস। একটা শহরের যে নগর বিন্যাস, নগর পরিকল্পনা, সেটা কিন্তু পুরোপুরি আমরা পেয়েছি। একটা শহরের রাস্তাঘাট, পাথরের, তারপরে